মনে রাখবেন নেপালি হিন্দু উর্দু কামতাপুরি কুর্মালি ভাষায় আগামী 5 বছরে 100টি নতুন স্কুল হবে রাজবংশী ভাষায় 200টা হবে পবিত্র করম পূজো হুল দিবসে ছুটি দিয়েছি এবং আমরা সারনা ধর্ম সারি ধর্মের জন্য স্বীকৃতির জন্য পদক্ষেপ নিয়েছি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি গুরু গোমকে পণ্ডিত রঘুনাথ মুর্মু যিনি সাঁওতালি ভাষায় ব্যবহৃত লিপির উদ্বোধন করেছিলেন তার জন্মদিনেও আমরা সরকারি ছুটি দিয়েছি তার আগেই বিশ্বা মুন্ডা পঞ্চানন বর্মা তাদের জন্মদিনেও হরিচাঁদ ঠাকুরের জন্মদিনেও আমরা কিন্তু ছুটি দিয়েছি এবং আমরা মনে করি আমাদের যত মাঝি থান আছে তাদের যে পুরোহিতরা আছেন এবং তাদের অনেকেরই অবস্থা খারাপ খুব গরিব আমরা যেমন পুরোহিতদের 1000 টাকা করে দিচ্ছি মাঝি থানেও যারা পূজো করেন যাদের মাঝি থানের প্রধান বলা হয় তাদেরকেও আমরা 1000 টাকা করে আমরা পেনশন দিই আমরা একটা স্কিম করেছি তাতে সাহায্য দিচ্ছি এছাড়াও মনে রাখবেন জহর থান এবং মাঝি থান এগুলো করার সাথে সাথে জয় বাংলা একটা প্রজেক্ট করেছি যাতে আদিবাসী ভাই বোনেরা 60 বছর বয়স হলেই তারা কিন্তু 1000 টাকা করে পেনশন পাচ্ছেন আর তপশিলী ভাই বোনেরাও 60 বছর বয়স হলেই 1000 টাকা করে পেনশন পাচ্ছেন এটা হচ্ছে জয় বাংলা যারা বিধবা হয়ে যাচ্ছেন 18 বছর বয়স থেকে একেবারে তারাও কিন্তু বিধবার পেনশন পাচ্ছেন এছাড়াও সেপ্টেম্বর থেকে চালু হবে দুয়ারে সরকারের নাম লেখাবেন যাতে যারা সাধারণ মা বোনেরা তারা আমার 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন স্বাস্থ্য কার্ডে কার্ড যাদের আছে সেই পরিবারের সকলে শুধুমাত্র সরকারি এবং বেসরকারি যারা পেনশন পান বা বেশি মাইনে পান তারা ছাড়া অন্যরা সবাই পাবেন এছাড়াও যারা তপশিলি আর যারা আদিবাসী তারা লক্ষ্মীর ভান্ডার থেকে সেপ্টেম্বর মাস থেকে 1000 টাকা করে পাবেন আর জেনারেল মা বোনেরা যেটা লক্ষ্মীর ভান্ডার মহিলারা আর যেখানে আমার সাধারণ কাস্ট আছেন তারাও 500 টাকা করে পাবেন আমাদের স্টুডেন্টরা অলরেডি চালু হয়ে গেছে 10 লক্ষ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন তাতে আপনারা বাইরেও পড়াশোনা করতে পারেন দেশেও করতে পারেন বিদেশেও করতে পারেন এর থেকে আপনারা হোস্টেল ভাড়া বইয়ের খরচ এ থাকাও মনে রাখবেন হোস্টেল ভাড়া বইয়ের খরচ টিউটোরিয়াল খরচ খাওয়া দাওয়ার খরচ এই টাকা থেকে করতে পারবেন এছাড়াও পশ্চিমবাংলায় সাঁওতালি ভাষা একমাত্র রাজ্য আমরা পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে অন্য কোনো রাজ্যে নেই ঝাড়খণ্ড আসাম উড়িষ্যায় সাঁওতাল আছে কিন্তু সাঁওতালি ভাষায় পড়াশুনো নেই এগুলো কিন্তু আমাদের রাজ্য একমাত্র করেছে সুতরাং আমরা চাই আপনাদের জন্য আরও কাজ করতে এবং কৃষক বন্ধু যারা তাদের 10000 টাকা করে আমরা দিচ্ছি যার 1 একর জমি আছে আর যার 1 কাঠা জমিও আছে সেও কিন্তু 4000 টাকা করে পাচ্ছে আমরা আগামী 5 বছরে 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করব আর আমরা 2-1 মাসের মধ্যেই দুয়ারে রেশন যেটা ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা বলেছিলাম একটাই কাজ বাকি আছে সেটাও আমরা করে দেব সুতরাং মনে রাখবেন আমি ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম স্টুডেন্টস ক্রেডিট কার্ড বলেছিলাম কৃষকদের কৃষক বন্ধুদের টাকা 10000 টাকা বলেছিলাম এবং আমরা সেলফ হেল্প গ্রুপের কথা বলেছিলাম এছাড়াও দুয়ারে রেশনের কথা বলেছিলাম স্টুডেন্টস ক্রেডিট কার্ড হয়ে গেছে চাষিদের কৃষক বন্ধুদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার 1 সেপ্টেম্বর থেকে পাবেন দুয়ারে সরকারে মা বোনেরা নামগুলো লিখিয়ে নেবেন স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদের পরিবার পাবেন তবু একটা দুয়ারে সরকারে নামটা লিখিয়ে নেবেন যে যখনই নাম লেখান 1 সেপ্টেম্বর থেকে টাকাটা পেতে শুরু করবেন আপনারা সুতরাং যা কথা দিয়েছিলাম প্রত্যেকটা কথা রেখেছি তাছাড়াও বিধবাদা সকলে পেনশন পাচ্ছেন 18 বছর বয়স থেকে আগে বিধবারা রাস্তায় রাস্তায় আমাকে ধরতেন
दीदी एक पेंशन कर दिन एन प्रयोजन नहीं सबाई पा शिड्यूल कास्ट शिड्यूल ट्राइब 60 बचर हम पेंशन पाँच अर्थात 25 থেকে 60 বছর মেয়েরা 1000 টাকা করে পাবেন হাত খরচা এবং যেই 60 বছর বয়স হয়ে যাবে তখন জয় জহর পাবেন সুতরাং আপনাদের ভবিষ্যৎ নিশ্চিন্ত হাত খরচের জন্য এইভাবেই মনে রাখবেন আমরা সবুজ সাথী সাইকেল এবছরও প্রায় 9 লক্ষ পাবেন আগেও প্রায় 1 কোটি 20 লক্ষ দেয়া হয়েছে এছাড়াও বিনা পয়সায় টেস্ট পেপার বাচ্চাদের স্কুল কলেজের বই বাচ্চাদের স্কুলের কাপড় জামা এখন কোভিড চলছে স্কুলে যেতে পারে না তার বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি চাল আলু যা যা দেয়া ছোলা আইসিডিএস আশার মেয়েরা ডাক্তাররা সিস্টাররা কোয়াক ডাক্তাররা অনেক কাজ করেছেন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের পুলিশ সিভিক পুলিশ কোভিড ওয়ারিয়ার তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনও মনে রাখবেন মাস্কটা ব্যবহার করবেন বাইরে যখনই বেরোবেন মাস্ক ব্যবহার করবেন বাজারে যখন যাবেন মাস্ক ব্যবহার করবেন ঝাড়গ্রাম জেলা তো প্রকৃতি মায়ের জেলা তা সত্ত্বেও এখন অনেক জেলায় বন্যা হয়ে গেছে ডিবিসি জল ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়া জলের জন্য আমি আস্তে আস্তে বাগনান উদয়নারায়ণপুরের ওপর দিয়ে এলাম শিলাবতীরও কিছু অঞ্চল দেখলাম জলে জলাকার আমি টোটালটা তুলে আমার চিপসে